হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বিকালবেলা একটু ঘুরতে বের হলাম। এটা হচ্ছে আমাদের সিলেটের পীরবাজার। এখানে আমার একজন খালার বাসা, সেখানে আমরা সপরিবারে ঘুরতে গিয়েছিলাম। এটা হচ্ছে ওইখানকার একটা মাজার শরীফ, সৈয়দ সুন্দর শাহর মাজার। মাজারটা অনেক দূর দূরান্ত থেকে লোক দেখতে আসে। আমরা এত কাছে থাকার পরেও কখনো যাওয়া হয় না, খুবই কম গিয়েছিলাম, তাও বেশ 8-10 বছর আগে। তাই ভাবলাম আসলাম যখন একটু মাজারটা ঘুরে আসি, আপনাদের সাথেও শেয়ার করি। মাজারের রাস্তাটা এত ঢালু ছিল, খুবই সাবধানতার সাথে নামতে হচ্ছিল, যদি পা স্লিপ করে একদম নিচে। মাজারের আশেপাশের পরিবেশটা অনেক নির্জন এবং এত সুন্দর গাছপালা ছিল, খুবই নীরব এবং নিস্তব্ধ। আসলে প্রকৃতি অনেক সুন্দর। আমি আস্তে আস্তে নামছিলাম খুবই সাবধানতার সাথে, সাথে আমার ছোট বোন ছিল, খালাতো ছোট বোন, এক পাশে ওর হাত ধরে নামছিলাম। ভাবলাম একটু রেকর্ড করি। এটা হলে মাজার শরীফের ওঠার সিঁড়ি, উপরে ওঠার পরেই হলো মহিলাদের অজুর স্থান এবং মহিলাদের নামাজ পড়ার জন্য ছোট একটি জায়গা, এটাও পাকা। আমরা প্রায় 8 থেকে 10 বছর আগে আসছিলাম, তখন এতটা সুন্দর পরিপাটি ছিল না মাজারটা। এখন অনেক কিছু সুন্দর টাইলস লাগানো হয়েছে, সিঁড়ি খুবই সুন্দর ছিল। এদিকে মূল সিঁড়ি দিয়ে উপরেই হচ্ছে মূল মাজার শরীফ। হঠাৎ করে রেকর্ড করছিলাম, দেখি দুটি বানর মারামারি করছিল, এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে একটি বানর মারামারি করে চলে যায় এবং অল্প একটু দেখা যাচ্ছে ওইখানে গাছের মধ্যে পাতাগুলো নড়তেছে। আমি মাজার শরীফটা একটু ঘুরে দেখছিলাম, বেশ অনেক বছর পরে আসলাম। তাই এইটা হলো মেইন সিঁড়ি, যেটা দিয়ে উপরে মাজার শরীফটা। এটা হলো দর্শনার্থীরা যখন আসে তখন এখানে বিশ্রাম নেয়। উনি আমাদের সিলেটে 360 জন অলিয়াউলিয়ার মধ্যে একজন অন্যতম। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। এই জানুয়ারি মাসের 29 এবং 30 তারিখ এই মাজার শরীফের বার্ষিক উরুস, অনেক দূর থেকে মানুষ আসে এই উরুসের মধ্যে। আমাদের কখনো যাওয়া হয়নি, এবার ভাবছিলাম যাব, দেখা যাক শেষ পর্যন্ত যাওয়া হয় কি না। মাজার শরীফটা এখন সম্পূর্ণ ওয়াল দিয়ে ঘেরা এবং টাইলস লাগানো। সামনেই হলো মসজিদ। মসজিদটা আসলে খুবই সুন্দর ছিল, এত উপরে ছিল টিলার উপরে, 500 থেকে 600 ফিট উপরে হবে মেবি। ওদিকে অনেক জায়গা ছিল, সময়ের স্বল্পতার কারণে সম্পূর্ণটাতে ঘুরিয়ে